নমস্কার, আমি দীপা, সিডি রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আরব দেশীয় সুলেমান সুলতানদের একটি জনপ্রিয় খাবার, বান বিরিয়ানি অথবা পর্দা বিরিয়ানি। এটা খেতে অসম্ভব টেস্টি হয়, যেটা কিনা আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না। আর এটা তৈরি করা অনেক ঝামেলা, কিন্তু আজকে আমি খুব সহজ উপায়ে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বাসায় তৈরি করে দেখাবো ওভেন ছাড়া। তো রেসিপিটির জন্য প্রথমে আমি চুলোতে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানটা একটু গরম হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিয়েছি লবঙ্গ, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ, কিছু তেজপাতা, দারুচিনি, এই সবগুলো এখন প্রথমে আমাকে ভেজে নিতে হবে। আর দিয়েছি কিছু গোলমরিচ, এই সবগুলো আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এই সবগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব 3 টেবিল স্পুনের মতো ঘি। এখানে আমি কোনো তেল ইউজ করব না, পুরোটাই ঘি দিয়েছি। এখন এগুলো ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। এই তো এগুলো আমার ভাজা ভাজা হয়ে এসেছে, এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব 1 কেজির মতো মাংস। এটা আমি এখানে খাসির মাংস নিয়েছি, এগুলো আমি প্রথমে খুব ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিব আমি এখন আদা পেস্ট, রসুন পেস্ট, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের পেস্ট। এগুলো সবগুলো আমি 2 টেবিল স্পুনের মতো করে দিয়েছি। এখন এগুলো নাড়াচাড়া করে নিব, সবগুলো মিশিয়ে নিব। এসবগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো মিশে যাওয়ার পর এখানে অ্যাড করব লবণ। লবণটা আপনাদের টেস্টের উপর নির্ভর করবে, কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 3 টেবিল স্পুনের মতো লবণ দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি 2 টেবিল স্পুন ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতে অনেক টেস্টি হয়। তো এই সবগুলো আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই বিরিয়ানিটার বিশেষত্ব হচ্ছে এটা মাংসের ঝোলের মধ্যে চালটা দিতে হবে, পোলাওটা মাংসের ঝোলে করতে হবে। আর এখন এখানে অ্যাড করব গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই সবগুলোই 2 টেবিল স্পুন করে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর এই সবগুলো খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। এই সবগুলো মশলা আমার ভালো করে মেশানো হয়ে গেছে, এই পর্যায়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি 3 কাপ চাল নিয়েছি, আর যে পটে 3 পট চাল নিয়েছি সেই পট অনুযায়ী আমি এখানে ডাবল জল দিব, এবং তার থেকে 2 পট বেশি জল দিতে হবে, সেই জলটা শুকিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর বাকি যে 6 পট জল থাকবে সেটাতে আমি পোলাওয়ের চালটা দিয়ে দিব, দিয়ে সেই চালে জলে আমি পোলাওটা রান্না করে নিব। জলটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম। 30 মিনিট পর চলে আসলাম, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, জলটা অনেক শুকিয়ে এসেছে। যে মাপটা দিয়ে রেখেছিলাম সেই মাপ অনুযায়ী হয়েছে। এখন আমি মাংসগুলো তুলে নিচ্ছি।
সবগুলো আমি মাংস তুলে নিব। এই তো চালটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখন এই চালটা মাংসের ঝুলে দিয়ে দিব। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি, তো এগুলো আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি একটু খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। তো 15 মিনিট পর ফিরে আসলাম, 80% এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে দমে রেখে দিব। আর ওইদিকে আমি আর একটা কড়াইয়ে 2 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তো আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। আমি পুরোটা রান্নাই ঘি দিয়ে করেছি, এখানে কোনো তেল ইউজ করিনি। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, এইসবগুলো আমি 1 টেবিল স্পুন করে দিয়েছি। তো এইসবগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এইসবগুলো একটু মিশানো হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি পেস্তা বাদাম বাটার পেস্ট যে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলা যাতে পড়ে না যায় এর জন্য এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে, তো আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। এই তো যখন একটু মিশিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে মাংসগুলো এখানে দিয়ে দিব। মশলার সাথে মাংসগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো সামান্য একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এবং মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো মাংসগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিব। আর পোলাওটাও আমার রেডি হয়ে গেছে দমে রাখার পর, এগুলো আমি নামিয়ে নিয়েছি। আর ওইদিকে আমি পরোটাটা বানানোর জন্য ময়দাটা আগেই গুলে রেখেছিলাম, এদিকে আমি একটা ইয়ের ওপর ময়দা ছিটিয়ে নিচ্ছি রুটিটা বেলার জন্য। এই তো দেখতেই পাচ্ছি আমি এটা সামান্য ইস্ট, লবণ আর ময়দা দিয়ে গুলে রেখেছিলাম, এটা কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। এখন এটাকে হাত দিয়ে খুব ভালো করে মথে নিয়ে একটু চাপ চাপ দিয়ে বড় করে নিচ্ছি। যতটুকু সম্ভব হাত দিয়ে চাপ দিয়ে বড় করে নেওয়া যায় ততটাই নিয়েছি। আর এখন একটা বেলনা দিয়ে এটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি, অনেক বড় করে বেলে নিতে হবে, কোনো পাশটাই মোটা রাখা যাবে না। এই তো বেলার পর আমি একটা কড়াইয়ের উপর এটা সেট করে নিলাম। প্রথমে 4 ভাঁজ করে তুলে নিয়েছি, না হলে ছিঁড়ে যেতে পারে এই জন্য। তো বড় একটা কড়াই এটা সেট করার পর আমি প্রথমে পোলাওয়ের চালটা এখানে দিয়ে দিচ্ছি, কয়েকটা লেয়ার করে নিতে হবে। তো এরপর আমি মাংস দিয়ে দিচ্ছি, এরপর এগুলোর গায়ে আবার কিশমিশ ছিটিয়ে দিব, এটা আমার একান্তই নিজস্ব ব্যাপার, খেতে অনেক ভালো লাগবে তাই। এই তো এভাবে করে কয়েকটা লেয়ার তৈরি করে নিব। প্রথমে আমি পোলাওয়ের চাল দিয়ে দিব, এরপর আবার মাংস ছিটিয়ে নিব, এরপর এর গায়ে কিশমিশ ছিটিয়ে নিব। এভাবে করে প্রত্যেকটা লেয়ার তৈরি করে নিচ্ছি। এরপর 4-5টা হাত দিয়ে একটু চেপে চেপে দেব, খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচের পর্দাটা ফেটে যেতে পারে।
যতটুকু সম্ভব করা যায় ততটুকু সম্ভব করতে হবে। এই তো এটাও কিন্তু আমার হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দিয়ে দেওয়ার পর আবার এর পোলাও ছিটিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো আমি তো করে নিব যতটুকু সম্ভব পারা যায়। এই তো এটা আমার রেডি হয়ে গেছে। এখন বর্তাটা এক পাশ থেকে তুলে নিলাম, নিয়ে এটার গায়ে একটু ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটা লাগিয়ে নিলাম যাতে পরবর্তীতে খুলে না আসে। এই জন্য আমি তো এটা ওভেনে দেখাবো না, চুলাতেই করে দেখাবো। তো এই তো এভাবে করে আমি পুরোটাই লাগিয়ে নিব। খুব ভালোভাবে এটা করতে হবে, না হলে কিন্তু পর্দাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এ পাশটাতেও আমি ডিমটা লাগিয়ে এই তো পুরো মুখটা বন্ধ করে দিয়েছি। এটা কিন্তু আমার সেট হয়ে গেছে। এখন আমি কড়াই শুদ্ধ এটা চুলাতে বসিয়ে দেব। এই তো এক পাশ আমার হয়ে গেছে, অপর পিসটা আমার হওয়ার জন্য ওই সাইডটাতে একটু হালকা তেল দিয়ে দিয়েছি। এই তো এটা আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে সার্ভ করে নিলাম। এটা আমার অনেক সাইজে বড় হয়েছে, পরিমাণে বেশি হয়েছে, এই জন্য আমি একটা বোলের উপর এটা তুলে নিয়েছি। এখন আমি এটা আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, খেতে কিন্তু খুবই টেস্টি, খুবই টেস্টি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।